দেখুন, এবার 73টি বিমান কিনতে যাচ্ছে ইরানের দুই বিমান সংস্থা। ইরানের দুইটি বেসরকারি বিমান সংস্থা বিশ্বখ্যাত বিমান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 73টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্যারিসে এই ইউরোপীয় বিমান নির্মাণ প্রতিষ্ঠানটির সাথে চুক্তি হয়। খবর রয়টার্সের, ইরানের অভ্যন্তরীণ বিমান সেবা জাগ্রোস এয়ারলাইন্স 28টি বিমান কেনার জন্য এয়ারবাসের সাথে এমওইউ স্বাক্ষর করেছে। অপরদিকে ইরান এয়ার ট্যুর নামে অপসংস্থাটি 45টি A320 নিউ এয়ারক্রাফট কিনতে সমঝোতা স্বাক্ষর করে। ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধ তুলে ফেলাতে ইরান এখন এরকম বড় বড় বাণিজ্যিক চুক্তি করতে পারছে। দেশে পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনার কারণে ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধ তুলে দেওয়া হয়েছে। এয়ারবাস থেকে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে চুক্তি বাস্তবায়ন হবে। এয়ারবাসের সেলস চিফ জন লিহি জানান, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়ে যাবেন। এর আগে ইরান এয়ারবাস থেকে 100টি বিমান অর্ডার করেছিল এবং বোয়িং থেকে 80টি অর্ডার করেছিল। সেই ধারাবাহিকতায় অভ্যন্তরীণ বিমান সেবা প্রতিষ্ঠানগুলো তাদের বিমান সংগ্রহ সমৃদ্ধ করতে যাচ্ছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।